عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সোনালী উপদেশের মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করার জন্য প্রতিবারের ন্যায় আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ এবং ফজিলত সমূহ হাদিস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে যে হাদিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুজামুল কবির হাদিস। উক্ত হাদিসটি হচ্ছে খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজামা ফীহি তুআমুন মিনাত তুমি ওয়া শিফাউন মিনাস সুকমি। উক্ত হাদিসটির অর্থ হচ্ছে ভূমণ্ডলে সর্বোত্তম পানি হলো জমজমের পানি, তাতে রয়েছে খাদ্যজাত সামগ্রী ও রোগ ব্যাধির নিরাময়ক। সুবহানাল্লাহ, হাদিসটির অর্থ হচ্ছে ভূমণ্ডলে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি, তাতে রয়েছে খাদ্যজাত সামগ্রী ও রোগ ব্যাধির নিরাময়ক। উক্ত হাদিসটি মুজামুল কবির 11,004 নং হাদিস। আজকের পরবর্তী হাদিসটি হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস। উক্ত হাদিসটি হচ্ছে কালিমাতানি খফিফাতানি আলাল লিসান ثقيلتاني في الميزان حبيبتاني في الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। অর্থাৎ এমন দুটি কালিমা যা জবানে সহজ, মিজানে ভারী এবং দয়াবান আল্লাহর নিকট প্রিয়, সেটি হচ্ছে سبحان الله وبحمده سبحان الله العظيم। এটাও খুবই ফজিলত সমূহ একটি হাদিস। হাদিসটির অর্থ আমি আবারও বলছি, এমন দুটি কালিমা যা জবানে সহজ, মিজানে বাড়ি এবং দয়াবান আল্লাহর নিকট অতি প্রিয়, যে কালিমাটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ। উক্ত হাদিসটি সহিহ বুখারী শরীফের 6682 নং হাদিস। আজকের পরবর্তী হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলল, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলল, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। উক্ত হাদিসটি তিরমিজি শরীফের 3464 নং হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদের উপরোক্ত হাদিসগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।